বন্ধুরা, তোমাদের জন্য বিশ্বভারতীর তরফ থেকে নতুন ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, যেখানে ন্যূনতম কোয়ালিফিকেশন বা যোগ্যতা যদি তোমার উচ্চ মাধ্যমিক পাস থাকে তাহলেই কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এই কিভাবে তোমরা জব পাবে, কি কি ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে আবেদন করবে, এ এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে, মানে এ টু জেড এই মুহূর্তের আবেদন প্রক্রিয়া এবং চাকরি পাওয়া থেকে শুরু করে স্যালারি পর্যন্ত ডিটেলসে আলোচনা করব। কাজেই তুমি যদি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাসের ছাত্রছাত্রী হয়ে থাকো এবং সরকারি জব পেতে চাইছো, তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। সবার প্রথমেই বলে রাখি টোটাল পোস্টের কথা, টোটাল কত পোস্ট রয়েছে এখানে দেখতেই পাচ্ছ, 109টি পোস্ট রয়েছে। পোস্ট যেমন অনেক কম, সেরকমভাবে কম্পিটিশনও কিন্তু এখানে কম, এবং এ চাকরি পাওয়ার যে বা সিলেকশন প্রসেসের যে অ্যাকচুয়ালি রুল সেটাও কিন্তু অতীব সাধারণ, মানে খুব সহজে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। প্রথমে বলে রাখি এই যে সমস্ত পোস্ট রয়েছে, সমস্ত পোস্টই কিন্তু প্রায় গ্রুপ সি এর, মানে সি গ্রুপের মধ্যে একটা চাকরি যেটা তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা বা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা কিংবা গ্র্যাজুয়েশন থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লাই ডেট কি রয়েছে এ দেখতেই পাচ্ছ, 17 এপ্রিল থেকে 16 মে পর্যন্ত এক মাস পুরো টানা আবেদন করতে পারবে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আবেদন চলছে, এখনই তোমরা কিন্তু আবেদন করতে পারো অনলাইনে। এক্ষেত্রে আবেদন করতে গেলে ফিস কত লাগবে, যারা জেনারেল রয়েছো, ওবিসি রয়েছো, ইডাব্লিউএস রয়েছো, তাদের জন্য 900 টাকা লাগবে, এবং তোমরা যারা এসসি এসটি রয়েছো তাদের জন্য 225 টাকা লাগবে, এবং তোমরা যারা ফিমেল রয়েছো এবং পিএইচ এর মধ্যে পড়ছো তারা কিন্তু 0 টাকা, মানে তাদের কোনো রকম টাকা লাগবে না। আর এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা সুবর্ণ সুযোগ বলতে পারো, কারণটা সম্পূর্ণ ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তো প্রথমেই বলে রাখি পোস্ট নেমের কথা, কি কি পোস্ট রয়েছে আমি বলেছি যে এমটিএস পোস্ট রয়েছে প্রথমে, যে প্রত্যেকটাই কিন্তু গ্রুপ সি এর পোস্ট, কোনোটা গ্রুপ এ লেভেল এ, কোনোটা লেভেল থ্রি গ্রুপ সি এর পোস্ট রয়েছে, মানে পোস্টগুলো সমস্তটাই গ্রুপ সি এর পোস্ট। এবং এই এমটিএস পদে তুমি যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাকে ন্যূনতম যে যোগ্যতা লাগবে সেটা কি 10 পাস, মানে মাধ্যমিক পাসের সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে তাহলেই কিন্তু তোমরা রীতিমতো এমটিএস পদে আবেদন করতে পারবে। এবং যেখানে সবথেকে বেশি পোস্ট রয়েছে 405টি কিন্তু পদ বা শূন্য পদ কিন্তু এই মুহূর্তে রয়েছে। দ্বিতীয় পোস্টের কথা যদি বলি, এলডিসি পদে ভ্যাকেন্সি চলছে। এখানে এলডিসি মানে তোমরা বলতে পারো জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে নিয়োগ চলছে, যেখানে 99টা কিন্তু শূন্য পদ রয়েছে, এবং সেখানে গ্র্যাজুয়েশন তোমাদের লাগবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, গ্র্যাজুয়েশন পাস হতে হবে, এবং তোমাদের টাইপিং স্কিল দেখাতে হবে, যেখানে 35টা, এখানে 3 পড়েছে, 35টা ওয়ার্ড কিন্তু পার মিনিটে টাইপ করে দেখাতে হবে, অর্থাৎ টাইপিং স্পিডটা তোমাদের দেখাতে হবে। এরপরে তৃতীয় যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে লাইব্রেরি অ্যাটেনডেন্টের পোস্ট রয়েছে, যেখানে 30টি শূন্য পদ রয়েছে লাইব্রেরি অ্যাটেনডেন্টের। তো এখানে এ যেটা তোমাদের লাগবে হচ্ছে কি, টোটাল হচ্ছে 10+2, অর্থাৎ 12 পাস তোমাদের হতে হবে, এবং তোমাদের কি হচ্ছে সার্টিফিকেট লাগবে 12 পাসের সাথে, এ কি হচ্ছে সার্টিফিকেশন লাগবে কি ল্যাবরেটরি সায়েন্সের ওপর, যদি তোমাদের সার্টিফিকেট থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে, এবং 1 ইয়ারের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে, এবং 1 ইয়ারের এক্সপিরিয়েন্স কিন্তু সাথে এ তোমাদের লাগবে। এরপরে চতুর্থ যে পোস্টটি রয়েছে তোমাদের হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেনডেন্টের পোস্ট রয়েছে, 45টি শূন্য পদ রয়েছে ল্যাবরেটরি অ্যাটেনডেন্টের। এখানে এ 12 পাস সায়েন্স নিয়ে হতে হবে, 12 পাস যদি তুমি সায়েন্স নিয়ে হয়ে থাকো, অথবা তোমার যদি এখানে 10 পাস সার্টিফিকেট, মানে 10 পাসের সাথে যদি তোমার ল্যাবরেটরি টেকনোলজির ওপর সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আবার বলছি ল্যাবরেটরি অ্যাটেনডেন্টের যে পোস্ট রয়েছে সেখানে 45টা শূন্য পদ রয়েছে, কারা আবেদন করতে পারবে, এ যারা 12 পাস সায়েন্স নিয়ে করেছে, সায়েন্স স্ট্রিম নিয়ে 12 পাস করেছে, অথবা তুমি যদি 12 পাস না করে থাকো 10 পাস করলেও হবে, 10 পাস সার্টিফিকেটের সাথে তোমাদের লাগবে হচ্ছে ল্যাবরেটরি টেকনোলজি সার্টিফিকেট, অর্থাৎ 10 পাস করতে হবে সাথে ল্যাবরেটরি সার্টিফিকেট লাগবে, এবং 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে। এ যদি 10 পাস সার্টিফিকেট এবং ল্যাবরেটরি টেকনোলজির ওপর তোমার সার্টিফিকেট থেকে থাকে এবং 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থেকে থাকে
তাহলে তোমরা আবেদন করতে পারবে। যেমন একই সাথে যারা 12 পাস করেছে সায়েন্স নিয়ে তারাও কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। এরপরে বলে রাখি অফিস অ্যাসিস্ট্যান্টের কথা, যেখানে 29টি শূন্যপদ রয়েছে, এ যেখানে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কম থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের গ্র্যাজুয়েশনের সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এবং যেটা বললাম টাইপিং টেস্ট বা স্কিল টেস্ট তোমাদের এক্ষেত্রে দিতে হবে, যেটা হচ্ছে এ তোমাদের 35টা ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড অবশ্যই, যেটা পার মিনিটে টাইপ করে দেখাতে হবে। তো এই হলো তোমাদের পোস্টের কথা। এবার যদি বলি তোমাদের এর পরবর্তী বিষয়, যে এজের কথা আমি বলিনি, এজ কি লাগবে, এজ বলে রাখি, এজ হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করার যোগ্য। এবং তোমরা যারা এসসি রয়েছো ও এসটি রয়েছো তাদের জন্য কিন্তু রীতিমতো 5 বছরের ছাড় রয়েছে, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো তোমাদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। এরপরে আমি যদি তোমাদের বলে রাখি যে এক্সামের কথা, কিভাবে সিলেকশন প্রসিডিওর হবে, এ কিভাবে তোমরা আবেদন করার পর কোন প্রসিডিওরের মাধ্যমে তোমরা জব পাবে সরকারি বিশ্বভারতী আতে, যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেখানে, তো এক্ষেত্রে এক এক করে বলে রাখি। প্রথমে 2টো পেপার হবে, একটা পেপার এ, পেপার টু। কিন্তু পেপার এ এ প্রত্যেকটা ছাত্রছাত্রীকে দিতে হবে, পেপার টু প্রত্যেকটা পোস্টের জন্য নয়। যেটা আমি প্লেন বললাম, মাধ্যমিক পাস রয়েছে এ তোমার এখানে, মাধ্যমিক পাস রয়েছে, কি হচ্ছে এমটিএস পদে এ বা প্রত্যেকটা পদে কিন্তু পেপার ওয়ান দিতে হবে। কিছু কিছু পদ রয়েছে যেখানে পেপার ওয়ান দিতে হবে না। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, যারা মাধ্যমিক পাস রয়েছে এমটিএস পদের জন্য আবেদন করছো, তোমাদের না দিতে হবে স্কিল টেস্ট, না দিতে হবে কিছু, শুধুমাত্র তোমাদের কিন্তু একটাই এক্সাম পেপার ওয়ান দিতে হবে। মানে বুঝতে পারছো, পেপার ওয়ান সবার জন্য, কিন্তু কিছু এরকম পোস্ট রয়েছে যে পোস্টগুলোর জন্য শুধু পেপার ওয়ান কমপ্লিট করলেই সরাসরি তোমরা চাকরি পেয়ে যাবে। ক্লিয়ার? তো এক্ষেত্রে বলে রাখি পেপার ওয়ানে এ কী কী সিলেবাস রয়েছে, এক্সাম প্রসিডিওর কী রয়েছে। প্রথমেই বলে রাখি তোমাদের এক্সাম যেটা হবে সিবিটি টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে। এ তোমাদের কম্পিউটারে এক্সাম দিতে হবে, তার জন্য কম্পিউটারের নলেজের প্রয়োজন নেই, শুধুমাত্র 4টে অপশান থাকবে। মাল্টিপল চয়েস কোশ্চেনের যে 4টে অপশান থাকে তার মধ্যে সঠিক অ্যান্সারটা ক্লিক করে তোমাদের দিতে হবে। তো এখানে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে এক্সামে যদি বলি, জিকে থেকে আসবে 30টি কোশ্চেন, এর রিজনিং থেকে আসবে 35টি কোশ্চেন, ম্যাথ থেকে আসবে 35টি কোশ্চেন, ইংলিশ থেকে আসবে 30টি কোশ্চেন, কম্পিউটার থেকে আসবে 20টি কোশ্চেন। টোটাল এতগুলো কোশ্চেন, মানে টোটাল যদি করো তোমরা, টোটাল কটা, 150টি কোশ্চেন থাকবে, 150টি কোশ্চেন টোটাল থাকবে, এবং একটা কোশ্চেনের জন্য 2 নম্বর করে, 150টি কোশ্চেনের জন্য টোটাল 300 নম্বরের তোমাদের এক্সাম হবে, 300 মার্কসের এক্সাম হবে, যার জন্য কিন্তু তোমাদের এর মনে রাখতে হবে মার্কস 2 নম্বর থাকবে, প্রত্যেকটা ঠিক উত্তর দিলে 2 নম্বর করে পাবে। একই সাথে এ তোমাদের যে এই এক্সাম 300 নম্বরের যে পরীক্ষা, এই সিলেবাসের ওপর এই পরীক্ষা দেওয়ার জন্য তোমরা 2 ঘন্টা সময় পাবে, এবং নেগেটিভ মার্কিংও কিন্তু রয়েছে 1/4, অর্থাৎ 4টে কোশ্চেন যদি তুমি ভুল অ্যান্সার দাও তাহলে কিন্তু তোমার 1 নম্বর কেটে নেওয়া হবে। এবার বলে রাখি এখানে তোমাদের পেপার টু কাদের দিতে হবে। এখানে আমি যে পোস্টগুলো দিয়েছি, আরও বিভিন্ন পোস্ট রয়েছে কিন্তু ইম্পর্টেন্ট পোস্টগুলো, সেই পোস্টগুলো আমি দিয়েছি এখানে। লাইব্রেরি অ্যাটেন্ডেন্টের জন্য কিন্তু পেপার টু দিতে হবে, লাইব্রেরি অ্যাটেন্ডেন্টের জন্য পেপার টুতে কী রয়েছে, কোশ্চেন 50টা থাকবে, এ তোমাদের 2 নম্বর করে, টোটাল 100 মার্কসের এক্সাম হবে, এবং সময় থাকবে কিন্তু এই 100 নম্বরের এক্সাম দেওয়ার জন্য 1.5 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট কিন্তু তোমরা সময় পাবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি কোন কোন টপিকের ওপর বা কোথার থেকে সিলেবাস, কোন সিলেবাসের ওপর পেপার টু এক্সামটা হবে, যেটা যারা লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট হিসাবে আবেদন করবে তাদের দিতে হবে। তো এক্ষেত্রে বলে রাখি তোমাদের লাইব্রেরি ওপর বিভিন্ন কোশ্চেন থাকবে, একই সাথে কম্পিউটারের ওপর, বেসিক কম্পিউটারের ওপর, ঠিক আছে, বেসিক কম্পিউটারের ওপরে কোশ্চেন থাকবে। এবার বলে রাখি তোমাদের স্কিল টেস্ট কিন্তু কিছু কিছু এক্সামের জন্য বা কিছু কিছু পোস্টের জন্য রয়েছে। তো আমি আগেই বলে দিয়েছি স্কিল টেস্ট কোন কোন পোস্টের জন্য রয়েছে, দেখো এখানে বলে দিয়েছি কোনটা, এই যে স্কিল টেস্ট এখানে এই পোস্টের জন্য, এলডিসির পোস্টের জন্য, যেখানে তোমাকে গ্র্যাজুয়েশনের সাথে স্কিল মানে পেপার ওয়ান এক্সাম প্রত্যেকে দিতে হবে, পেপার ওয়ান এক্সাম দিয়ে তারপর তোমাদের স্কিল টেস্ট দিতে হবে, মানে টাইপিং করে দেখাতে হবে
35টা ওয়ার্ড মিনিটের মধ্যে তুমি টাইপ করে করতে পারছো কিনা। আর কোনটা এখানে দেখতেই পাচ্ছো, ও এখানে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু তোমাদের স্কিল টেস্ট হিসাবে টাইপিং টেস্ট করে দেখাতে হবে। বাদ বাকি তোমাদের এখানে বললাম তোমাদের লাইব্রেরি অ্যাটেন্ডেন্টের জন্য তোমাদের কি হচ্ছে এক্সাম দিতে হবে, পেপার টু এক্সাম দিতে হবে, এ পেপার ওয়ান এক্সাম দেওয়ার পর। আর বাদবাকি যে পোস্টগুলো রয়েছে MTS বলো ও তোমাদের অন্যান্য যে পোস্টগুলো রয়েছে LDC বলো, তার জন্য শুধুমাত্র ও পেপার ওয়ানের যে এক্সাম রয়েছে এই এক্সামটা কমপ্লিট করলেই কিন্তু সরাসরি তোমরা জব করে নিতে পারো। বিশেষ করে MTS এর ক্ষেত্রে এ 10 পাস করে শুধুমাত্র এই একটা এক্সাম ক্র্যাক করবে তাহলেই তোমার চাকরি হয়ে যাবে। এখানে কম্পিটিশন কিন্তু খুব কম, একই সাথে অশিক্ষক নিয়োগ যেহেতু বিশ্বভারতীতে নিয়োগ প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। একই সাথে বলে রাখি, তোমরা অনেকেই মনে করবে যে আমরা এক্সাম দেবো, পাস করব, জব করব, কিন্তু এই জবের স্যালারি কত হবে তো বলে রাখি, প্রথম ইন হ্যান্ড স্যালারির কথা যদি বলি তাহলে কিন্তু 25,000, ঠিক আছে, 25,000 মানে 25,000 কিন্তু তোমাদের স্যালারি হয়ে থাকবে প্রথম স্টার্টিংয়ে যখন জব করবে। ইন হ্যান্ড স্যালারি মানে জবে ঢোকার সাথে সাথে তোমাদের স্যালারি কিন্তু 25,000 হবে, এবং এটাও ডিপেন্ড করছে তোমাদের অ্যাকচুয়ালি পোস্টের ওপর, ওর ন্যূনতম 25,000 হবে, এর থেকে বেশি হতে পারে। প্রথমেই কোনো কোনো জবের ক্ষেত্রে দেখা গেল ও তোমার 30,000 হতে পারে। যেমন এখানে আমি যদি বলি তোমাদের এখানে অফিস অ্যাসিস্ট্যান্টের কথা, অফিস অ্যাসিস্ট্যান্ট সেখানে 30,000 কিন্তু স্যালারি হয়ে থাকে, ডিপেন্ড করছে কোন পোস্টে। এবং ইনহ্যান্ড স্যালারি তো তুমি 25,000 পাচ্ছই কমপক্ষে, সব থেকে কম 25,000 পাচ্ছ। তারপরে তোমার জবের যত এক্সপিরিয়েন্স বাড়বে, তুমি যত দিন দীর্ঘস্থায়ী হবে জবে, তোমার এক্সপিরিয়েন্সের সাথে কিন্তু স্যালারি ইনক্রিজ হতে থাকবে। আর বাদবাকি তোমাদের কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং অফিসিয়াল যে নোটিশ সেগুলো যদি তোমরা পেতে চাও তাহলে লিংক তোমাদের প্রথম কমেন্টে দেওয়া থাকবে। টেলিগ্রাম, আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক, টেলিগ্রামে গিয়ে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। সমস্ত চাকরির আপডেট কিন্তু আগেভাগেই আমি টেলিগ্রামে দেওয়ার চেষ্টা করব। তো টেলিগ্রামের লিংক তোমরা আর প্রথম কমেন্টে রয়েছে, ওখান থেকে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।